সুরআপ থিনের মধ্যে অফ বোলাল আমিন থিন ফলের কসম করেছেন যাই তুনের কসম করেছেন ওয়াহাদিল আমিন ওই যে নিরফদ মক্কা শহরের কসম করেছেন অতুরে সিনিনা থুর পর্বতের কসম করেছেন প্রথম নম্বর অফ বোলাল আমিন থিন ফলের কসম করেছেন দ্বিতীয় নম্বর যাই তুনের কসম করেছেন আবার আব্বুল আলামিন বলেন ওয়াহাদ আল আমিন ওই যে বালাদিল আমিন বলতে যেই শহরের মধ্যে আমার নবীকে প্রেরণ করেছে আরো জোর বলেন না যেই শহরের মধ্যে আমার নবীকে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করার পর রাব্বুল আলামিন একটা কথা বলবেন একটা ওসিয়ত করবেন রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই আমি রাব্বুল আলামিন এই মানুষকে এমন সুন্দর গঠন দিয়ে বানিয়েছি এমন সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি এত সুন্দর আকৃতি আমি কারো কাছে দেই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন কত সুন্দর স্ট্রাকচার দিয়ে বানিয়েছেন রাব্বুল আলামিন বলেন বান্দা যেই জায়গায় যেই জিনিস প্রয়োজন যেই জায়গায় যেই জিনিস তোর প্রয়োজন আমি রাব্বুল আলামিন সেই জায়গায় সেই জিনিস ফিট করে দিয়েছি আরো জোর বলেন না চুকের জায়গায় চুক দিয়েছেন নাকের জায়গায় নাক দিয়েছেন পায়ের জায়গায় পা দিয়েছেন হাতের জায়গায় হাত দিয়েছেন যদি চোখগুলা পিছনে দেওয়া হতো কি অবস্থা আমাদের হতো ঠিক কিনা আমরা আরো চিন্তা করি এর বিস্তারা বিল্ডিং আছে আমার নাই কেন এ মন্ত্রী হতে পেরেছেন আমি হতে পারলাম না কেন রাব্বুল আলামিন বলেন তোদের এই চাহিদা তোদের এই চাওয়া কখনো শেষ হবে না নাউজুবিল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল খাকুমুত তকাসুর হtta zurtumul makabir غلام তোদের চাহিদার শেষ হবে না তোদের চাওয়ার শেষ হবে না যতদিন না তোরা কবরের বাড়িতে ডুববি ঠিক কিনা চাইদার শেষ নাই চাওয়ার শেষ নাই যেই একটা গাড়ির মালিক সেই চাই আর একটা গাড়ির মালিক হওয়ার জন্য যার দুইটা গাড়ি আছে সেই তিনটা গাড়ি করার জন্য চাই ঠিক কিনা যার একটা বাড়ি আছে উনি চায় আরেকটা বাড়ি বানানোর জন্য রবদুল আল বলেন তোদের এই চাহিদা শেষ হবে না আল কা কুমু তকা চুরু হাতদা জোরু তুমুল মানে মাকবার মানে খবর তোদের এই চাহিদা শেষ হবে না যতদিন না তোরা খবরের বাড়িতে ডুববি ঠিকই না শেখ সাদি একজন নাম আছে শুনছেন কি না যিনি বালাগাল ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি ওই নাসিদটা লিখেছেন ওই কবিতাটা লিখেছেন উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন শেখ বড় একজন বিখ্যাত কবি উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার সময় লক্ষ্য করে দেখলেন ওনার পায়ের মধ্যে জুতা নাই সুবহানাল্লাহ জুতা নাই উনি মনে মনে মন ছোট করে ফেললেন আমি এত বড় একজন কবি আমার পায়ে দেওয়ার মতো এক জোড়া জুতা নাই মনে মনে আফসোস করতেছে এরকম আফসোস আমাদের আছে না নাই সবার আছে ওনার বিল্ডিং হলো কেন আমি যদি একটা করতে পারতাম তো উনি বললেন আমি এত বড় একজন কবি আমাকে সবাই সম্মান করে কিন্তু আমার পায়ে দেওয়ার মতো কোনো জুতা নাই হাঁটতে লাগলেন হাঁটতে 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 কত দূর গিয়ে দেখলেন যে একজন মানুষ ভাঙ্গা থালা নিয়ে পথের ধারে ধারে ভিক্ষা করতেছে তার দুটা পায়ে নাই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে হাত তুলে দিলেন রব্বুল আলামিন আল্লাহ কেমন করে আপনার শুক্রিয়া আদায় করব। জুতা নাই কি হয়েছে রব্বুল আলামিন আমার জুতা নাই কি হয়েছে আপনি চাইলে তো আমাকেও দুইটা পা যারা বানাতে পারতেন ঠিক না আপনি তা করেন নাই আপনি আমাকে দুইটা পা দিয়েছেন দুইটা চোখ দিয়েছেন দুইটা হাত দিয়েছেন রব্বুল আলামিন চলাফেরার করার মতো ব্যবস্থা করে দিয়েছেন কি করে আপনার শুকরিয়া আদায় করব এজন্য আজকে যারা ঈদ এ মিলাদ নবীর আয়োজন করেছেন সারামালি উনি এমনি হয় নাই উনি নিজেকে বিসর্জন দেওয়ার কারণে এমন ভাবে আল্লাহর হয়ে গিয়েছে উনি এমনি অলি হয় নাই আমরা রাতের বেলায় কে রাতের বেলায় ঘুমিয়েছি কিন্তু যাদেরকে অলি বলা হয় তারা রাতের বেলায় ঘুমাই নাই ওরা চিন্তা করতো কোথায় থেকে আসলাম কোথায় যাব আমি কি অবস্থা হব কোন অপরাধ না আমি করলাম আমার কোন কাজের দ্বারা যদি রব্বুল আমি নারাজ হয়ে যাই কেমতের ময়দানে কেমন করে চেহারা দেখাবো ঠিক কিনা কেমন করে চেহারা দেখাবো ও জন্য শেখ আল্লার আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন পায়ের মধ্যে জুতা নাই কি হয়েছে রাব্বুল আল আমাকে চাই না তো দুইটা পা দুইটা হাত ছাড়া বানাতে পারতেন ঠিক না আল্লাহর দরবারে শুকুরিয়া দায়ী করে দিয়েছেন একজন আল্লাহর ওলিরা আজকে যে রমজান আলী শাহ রহমত মাজার শরীফের কথা বলা হয়েছে ওনারা কিন্তু এমনি আল্লাহর ওলি হয় নাই নিজের সর্বোচ্চ বিলীন করে দেওয়ার কারণে এমন ভাবে রব্বুল আলামিনের দরবারে এমনভাবে কবুল কয়েকছেন যাদের রবারে রব্দুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজির করেছেন আল্লা ইন্না আউনিয়া আল্লা কৌফুম আলাইকিওয়া লা ফুম এক জানো আর জোর বলেন না তারা রাফের বেলাই যাই নামাজ বিছিয়ে তাহাজুদের নামাজ পড়ার পর রব্বুল আলমিনের দরবারে হাত তুলে দিয়েছেন রব্বুল আলামিন কত সুন্দর স্ট্রাকচার দিয়ে আমাকে বানিয়েছেন কত সুন্দর চেহারা দিয়ে বানিয়েছেন কেমন করে আপনার শুক্রিয়া আদায় করব তারা কিন্তু দুনিয়ার জমির দিকে তাকায় নাই দুনিয়ার বিল্ডিং এর দিকে তাকায় নাই এই যে কুতব দিয়ার মালক শাহজুর ওনার একটা কারামত আমার মনে পড়ে গেল বক্ত মরিতরা হাজার হাজার টাকা দিলেন হুজুরের দরবারে পাঁচশো টাকার নোট দেয় একশো টাকার নোট দেয় সামনে অনেক হয়ে টাকার হুজুর কি করলেন ম্যাচ নিয়ে টাকাগুলো গুলা ফেলতে লাগলেন টাকাগুলো কি করতে লাগলেন আর হাজুর হন না ফুরি ফেলার বোধ মানুষ আসলে তার অন্তর ফুরি যার কি আর এরকম আছে না নাই হুজুর টাকা গুলা ফুরে ফেলতেছে মেস মেরে মেরে ফোরা যখন শেষ হয়েছে হুজুর আপনি না ফুরে আমাদেরকে দিয়ে ফেলতেন হুজুর টাকা গুলা ফুরে ফেললেন কেন বললেন এই টাকা আমি দেখতে পাচ্ছি এগুলা থেকে রক্ত শুষা এই টাকা রক্ত শুষা আমি দেখতে পাচ্ছি এগুলা মানুষের হক মারা এগুলা সুদের টাকা এগুলা ঘুষের টাকা আমি দেখতে পাচ্ছি সেজন্য আমার সুখ আর তোমাদের সুখ এক না রব্বুল আলামিনের দরবারে জন্য আল্লাহর রাতের বেলায় যখন তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে দুটা হাত তুলে দিয়েছেন রব্বানা যলমনা আম তুসানা বতর খান্না লানাকুল্না মিনাল খশিরি রফ বানা আমার রফ জলম না জুলুম করেছি অল্লাহ আপনি যদি কমা না করেন আপনি যদি ইয়ামাদেরকে মাপ না করেন পৃথিবীর মধ্যে এমন কোনো প্রভু নাই যামাদের গুনাগুলা ক্ষমা করবে ঠিকনা একজন আল্লার ওলিরা যখন নামাদের মধ্যে দাঁড়িয়েছেন আপনারা মনে করেছেন আজকে মাহফিলের মধ্যে গড় থেকে বের হয়ে মাটির মধ্যে কদম দিয়ে এসেছেন না না রাব্বুল আলামিন আমাদেরকে বলেন গোলাম তোমরা মাটির মধ্যে পা দাও নাই তোমরা জিব্রা ইলামিনের পাকার মধ্যে পা দিয়ে মাহফিলে এসেছ দেখেন আমাদের দাম কত বাড়ে দিয়েছেন আমরা পা দিয়েছি আমরা এক কদম দিয়েছি দশটা দশটা আমাদের আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন দশটা গুণার রব্বুল আলামিন মাফ করে দিচ্ছেন আর দশটা রহমত আমাদের জন্য নাজির রব্বুল আলামিন করতেছেন এজন্য যারা মসজিদের মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছেন আল্লাহর বলিরা যখন নামাজ পড়েছেন দুনিয়া থেকে বিমুখ হওয়ার কারণে রব্বুল আলামিন বলেন যখন আমার আল্লাহর ওলিরা যখন এবাদত করেছেন তাদের হাত আর তাদের হাত নাই তাদের পা আমি আল্লাহর পায়ে পরিণত হয়ে গিয়েছে তাদের জবান গুলো আমি রব্বুল আলমিনের জবানে পরিণত হয়ে গিয়েছেন তাদের মুখ গুলো আমি রব্বুল মুখে পরিণত হয়ে গিয়েছেন তারা কথা বলে না কেমন জানি তাদের জবানের মাধ্যমে আমি রাব্বুল আলমী নিজেই কথা বলতে থাকি কত দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে দুনিয়ার হায়াত সামান্য এই হায়াতটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা কাময়াবি হব সুবহানাল্লাহ এজন্য রাব্বুল আলমিন বলেন লাকাদ খলকুনাল ইনসানা ফি আহসানি তাকউম রব্বুল আলামিন বলেন বান্দা আমি রব্বুল আলামিন তোকে সুন্দর এক্সট্রাকচার দিয়ে বানিয়েছি সুন্দর চেহারা দিয়ে বানিয়েছি কোন জিনিসের কারণে তুমি রব্বুল আলামিন থেকে দূরে সরে আছো কোন জিনিসটা তোমাকে দূরে সরে রেখেছে জেনে রাখো যখন রাতের সময় হয় তখন কেউ দেখে না আমাদেরকে দেখেন কে বলেন না আমাদের রাতের বেলায় পেটের আপনার ক্যান্সার হয়েছেন দুনিয়ার মানুষ সবাই আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন দেখেছেন করোনা ভাইরাসের সময় কেউ আপনার পাশে যায় না কেউ আপনার সাথে কথা বলে না আমরা এমনও দেখেছি করোনা ভাইরাস হয়েছেন তার ঘরের মধ্যে মানুষও যায় না ঠিক না আপনার রাতের বেলায় আপনার পেটের ব্যথা উঠেছেন রাতের বেলায় অসুস্থ হয়েছেন সবাই আপনাকে ছেড়ে দিয়েছেন কিন্তু যেই রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন বান্দা আমি তোকে ছেড়ে দিয়ে কোথাও যাই না সুবহানাল্লাহ আমি রব্বুল আলামিন তোকে ছেড়ে দিয়ে কোথাও যাই না আমরা তো একটু বড় লোক হলে রব্বুল আলমিন কে বলে যাই আমরা যদি একটু পয়সাওয়ালা হই আমাদের মধ্যে অহংকার চলে আসে ঠিক না অহংকার চলে আসে অহংকার করার মতো একজন তিনি কে কেউ অহংকার করতে পারবে না আপনি যদি এত ক্ষমতার মালিক হন আপনার যদি এত ক্ষমতা হয়

আমিরফুল আমি দুনিয়ায় যা কিছু রইয়া চেন সব ফুলার মালিক আমি শুধু ক্ষমতার মালিক নয় আল্লাহী খনকলম তল খায় তলিয়ে ভুলওয়াকুম আইয়ুকুম আসানো আমলন বফুল আজি গফুহাল্লাহ আল্লাহ বুলন আমি ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আর চিৎকার দিয়ে বলেন কে কমতার মালিক রবুল আলামিন আল্লাহ বলেন আমি শুধু কমতার মালিক নই আল্লাহ দি খাল মত আমি রব্বুল মৃত্যু সৃষ্টি করলাম আপনি মনে করেন আপনি হাজার বছর বেঁচে থাকবেন আপনি মনে করেন আমার দাড়িও ও সাদা হবে আমি একদিন লাঠি ধরে হাঁটব কিন্তু তা নয় আপনি তাকিয়ে দেখেন কত ইয়ং ছেলে তার কত স্বপ্ন ছিল বাইক নিয়ে বের হয়েছেন মোটর সাইকেল নিয়ে বের হয়েছেন সকালে বের হয়েছেন দুপুরে মসজিদের মধ্যে এলান হয়েছেন অমুক বাড়ির নিবাসী অমুকের ভাই বাইক এক্সিডেন্ট ইন্তেকাল করেছেন দুপুর বেলা ইন্তেকাল করেছেন আজকে আসরের সময় তারা জানা যা ঠিক কি না এটা সবার উপর হবে আপনি মনে করেন অনেক দিন বাসবেন আমার দাড়িও সাদা হবে আমিও লাঠির মধ্যে বড় দিয়ে হাঁটবো কিন্তু সুযোগ আপনাকে দেওয়া হবে না ঠিক না হায়াত যখন ফুরিয়ে যাবেন হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবেন ওই সময়টা যদি আজকে মাহফিলের মধ্যে হয়ে থাকে এই মাহফিল থেকে আপনি যেতে পারবেন না যদি আপনার হায়াতের বাজেট এখানে হয়ে শেষ হয়ে থাকে ঠিক না এজন্য আল্লাহ বলেন আল্লাহই কলকাল মউতা ওয়াল হায়াতাল ইয়াব্লু আকুম আইয়ুকুম আফসালু আমালান والحو الذীযুল গফুর সুবহানাল্লাহ আমি আল্লাহ কিন্তু মৃত্যু সৃষ্টি করলাম দেখেন আমাদের কি বানানোর আগে রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ওয়াল হায়াত এর পর হায়াত সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিন যদি চাই তোকে আরো 50 বছর বাঁচিয়ে রাখতে পারবো ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বিশেষ কিছু রজনী দিয়েছেন এই যে কয়েকদিন পূর্বে একটা গিয়েছেন লাইলাতুল বারাত ওই রাতের মধ্যে যদি আপনি আল্লাহর কাছে আপনার ফরিয়াদটা আল্লাহর কাছে উপস্থাপন করেন এটা এমন রাত যেই রাতের মধ্যে রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন প্রথম আসমানে আসেন মানে রব্বুল আলামিন প্রথম আসমান থেকে জমিনের দিকে দৃষ্টি রূপ করেন আমরা যদি ওই ওই সময়ের মধ্যে ইবাদতের মধ্যে থাকি ওই সময়ের মধ্যে যদি নামাজ রত থাকি আর মুনাজাতের মধ্যে যদি কান্না করে যদি বলি রব্বুল আলামিন অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করলাম এই অপরাধ যদি আমাদের অপরাধ যদি দুনিয়ার মানুষ দেখতো দুনিয়ার মানুষ আমাদেরকে পাথর নিক্ষেপ করত কিন্তু আপনি এমন রব্বুল আলামিন আমাদের অপরাধগুলো গোপন রেখেছেন সুবহানাল্লাহ এই ভাবে যখন আপনি আবেদন করবেন সব বরাতের রাতে সব মেরাজের রাতে লাইলাতুল কদরের রজনীর মধ্যে যখন রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি আবেদন করবেন এই যে রাব্বুল আলামিন তাকদিরের মধ্যে যেটা নির্ধারণ করে দিয়েছেন ওটা কখনো পরিবর্তন হয় না কিন্তু আপনি যদি ওই রজনীর মধ্যে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহকে বলেন আল্লাহ আমার হায়াত হায়াতের বাজেট বাড়িয়ে দেন যখন আপনি বলবেন কারণ ওই সময়টা এমন সময় যেই সময় রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে সুবহানাল্লাহ প্রথম আসমানে চলে আসে ওই সময় যদি আল্লাহকে বলেন আল্লাহ আমার বাড়ি লাগবে আল্লাহ বলবেন বান্দা তোর বাড়ি করে দিলাম আর আপনি যদি বলেন আল্লাহ আমার সম্মান লাগবে আল্লাহ বলেন তোরা কেন মানুষের কাছে সম্মান শাস তোরা কেন মানুষের টাকার জন্য পাগল হয়ে যাস কেন তোরা মানুষের ফকটের দিকে তাকিয়ে আসিস আমি রাব্বুল আলামিন প্রথম আসমানে আসলাম কার সম্মান রাখবে আমি আল্লাহর কাছে যাও সুবহানাল্লাহ কার গাড়ি লাগবে আমি আল্লাহর কাছে যাও আপনি বলতে পারেন আমি তো আল্লাহর কাছে হাজার বার আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ আমি আমাকে একটা বাড়ির মালিক করেন আল্লাহ আমাকে একটা ছেলে দেন হাজার বার মক্কা মদিনার গিলাফ ধরে আপনি আল্লাহর কাছে চেয়েছেন আপনার দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করেন না আপনি মনে মনে ধারণা করেন মনে হয় আমার দোয়াটা আল্লাহর দরবারে বুঝি কবুল হয় না ঠিকই না আমরা মনে করি এটা আল্লাহ বলেন বান্দা তোর সকল দোয়া কোন সময় তুই কি চেয়েছিস সবগুলো আমি রব্বুল আলামিন কবুল করে নিয়েছি আরো জোর বলেন না আমি কবুল করে নিয়েছি এজন্য লিস্টি করবেন কি কি লাগবে দুনিয়ার মানুষ আমাদের কি কি দিতে পারবে আমরা আল্লাহর কাছে চাইব ঠিক কি না আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহর ওলিদের কাছে ওলিদের দরবারে গিয়ে তাদেরকে উসিলা নিয়ে আল্লাহর দরবারে চাইবো ঠিক কি না তাহলে আল্লাহ কবুল করে নেবেন আমাদের আবেদন আল্লাহ বলেন তুমি মনে করেছ তোমার এই ফরিয়াদটা আমি কবুল করি নাই আমি রব্বুল আলামিন তোমার সকল কথা আমি কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তো আমরা মনে করতেছি আমাদের আবেদন আল্লাহ কবুল করে নাই কিন্তু আল্লাহ বলেন আমি তোমার সকল আবেদন কবুল করে নিয়েছি আমরা যখন আল্লাহ বলেন তোমার কি ওই বাড়িটা দুনিয়ায় প্রয়োজন নাকি আখিরাতে প্রয়োজন আমি আল্লাহর সাইতে ভালো কিও আরো জোরে বলেন না জানে না আমরা যখন মৃত্যু গ্রহণ করব মৃত্যু বরণ করব আল্লাহ বলবেন গোলাম ওই যে থাকিয়ে দে তুই যে মুনাজাতের মধ্যে বলেছিলি আল্লাহ আমাকে একটা বাড়ির মালিক করেন আমি তোকে দুনিয়ার খরচ তাই বাড়ির মালিক করি নাই আমি রব্বুল আলামিন তোকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলবে তাকিয়ে দেখ মুনাজাতের মধ্যে কি বলেছিলি কি কি চেয়েছিলি গোলাম তাকিয়ে দেখ ওই যে তোর জন্য সাজিয়ে রেখেছি কোনো কিছু কম আছে কিনা দেখ আমরা দেখব মিলাই দেখব কখন কি চেয়েছি রব্বুল আলামিন সবগুলা সাজিয়ে রেখেছেন সুবহানাল্লাহ

আমি মৃত্যু সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি এটা বোঝানোর জন্য তোমাদের মাঝে খে ভালো কাজ করো এটা সৃষ্টি করেছি কি জন্য তোমরা খে ভালো কাজ করো আমি দেখতে চা তোমরা যদি ভালো কাজ করো আমি রাব্বুল আল আমিন তোমাদের সান মান দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাড়িয়ে দেবো সুফান কারণ রাব্বুল আল আমিন এমন নবী পাঠিয়েছেন যেই নবীর চেহারা দেখলে জাহান নামের আগুন খারাম হয়ে যায় উনি এমন নবী যেই নবী ইশারা করলে ডুবন্ত সূর্য তুলে দেয় উনি এমন নবী যেই নবী ইশারা করলে আকাশের চন্দ্রটা দু টুকরা করে দেন কে আমাদের নবী এমন নবী যেই নবীর ফসরা মোবারক খাওয়ার কারণে জাহান নামি জান্নাতি হয়ে যায় আরো জোর বলেন না আমার নবীর ফসরা মোবারক ভুল করে পান করেছেন ভুল করে যেই নবীর ফসরা মোবারক খাওয়ার কারণে যদি জান্নাতি হতে পারে সেই নবীর দাড়ি আমাদেরকে জান্নাতি করতে পারবে না ঠিক কিনা সেই নবীর টুপি কেন আমাদেরকে জান্নাতি করতে পারবে না সেই নবীর লেবাস পোশাক কেন আমাদেরকে জান্নাতি করতে পারবে না ঠিক কিনা খোদার কসম আমার নবীর ফসরাব মোবারক খাওয়ার কারণে যদি একজন মহিলা জান্নাতি হতে পারে সেই নবীর উম্মত হয়ে আমরা যদি মাথার মধ্যে টুপি দিই সেই সুন্নতটা আমাদেরকে জান্নাতি করতে পারেন কিনা না আরো জোরে বলেন না জান্নাতি করতে পারে আমার নবী বললেন উম্মে আইমান আমি রাতের বেলায় কিছু জিনিস পাত্রের মধ্যে রেখেছি ওগুলা বাহিরে নিক্ষেপ করো তখন উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ওই জিনিসগুলা আমি নিক্ষেপ করে দিয়েছি বললেন নিক্ষেপ তো করেছো রাতের কোথায় ওই পাত্রের মধ্যে জিনিসগুলা দেখেছি কিন্তু ওই জিনিসগুলা থেকে এমন ভাবে মেশকম্বরের খুশবু বের হতে লাগলেন এমন ভাবে মেশকম্বরের খুশবু বের হতে লাগলেন কখন জানি আমার মুখ আমার জবান কথা শুনে নাই কখন জানি ওগুলা খেয়ে ফেলেছেন বলেন না তাহলে কেমন করে আপনি আপনাকে নবীর মতো মনে করেন কেমন করে বলেন নবী আমার বড় ভাইয়ের মতো কেমন করে বলেন নবী আমার মতো কেমন করে আপনি বলেন আপনার ফসরাব ফসরাব নবীর ফসরা ফসরাব নয় মুবারক ঠিক না আমার নবীর ফসরাব থেকে মেশক আম্বরের খুশবু বের হয় আর আপনি ফসরাব করলে ওগুলার গন্ধ এমন তিক্ত হয় এমন দুর্গন্ধ হয় মানুষ কাছেও যেতে পারে না ঠিক কিনা উম্মে আইমান যখন এই কথা বললেন আমার নবী বললেন উম্মে আইমান যাদের এরকম

আসনাজুল ও সাইয়েদে میلاد النবি উলামায়ে আহলে সুন্ন নবির রজা শরী দেখে মনে ভরে না নবির রজা শরী দেখে মনে ভরে না দিদার দাউগো সাহে মদিনা দিদার দাউগো আমার নবী দিদার দিতে পারেন কিনা খোদার কসম মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন নাই মদিনা যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন নাই বিশার প্রয়োজন নাই যদি আমার নবীর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে থাকে নবীকে যদি ভালোবাসেন অন্তরের মধ্যে নবীর যদি প্রাণ থাকে মদিনা যেতে হবে না মদিনার রসুল আপনার বাঙ্গা করে চলে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালালুদ্দিন সুয়ুতি ফচন্দৰ বাৰে দেখিল দেখলো জি এত দেখিয়াও নবী তিপি তিতা মিটিল না মদিনা আশে কম মিনেৰে ঠিকানা বললে মদিনা

তাহলে আমার নবী বললেন উম্মে আইমান তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা ততদিন তোমার আর খিদা লাগবে না সুবহানাল্লাহ বলেন না যেই নবীর ফসরাত মোবারক খাওয়ার কারণে আমার নবীর নূরানি জবানে বলেছেন আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে আমার নবী বললেন আবু তুমি জান্নাতে যাবে ওমর তুমি জান্নাতের মধ্যে যাবে ওসমান জিন তুমি জান্নাতের মধ্যে যাবে এইভাবে মায়ার নবী জান্নাতের সার্টিফিকেট দিতে দিতে দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার নবী জান্নাত দিতে পারেন কিনা আমার নবী জান্নাত দিতে পারেন তাই নয় আমার নবীর ফসরা মোবারক খেয়েছেন উম্মে আইমান আমার নবী বললেন উম্মে আইমান জেনে রেখো তোমার এই শরীর জীবনে কোনো দিন জাহান নামের মধ্যে যাবে না সুহানাল্লাহ কেমন মায়ার নবী কত বড় নবীর উম্মত হয়েছি যেই নবীটা ইশারা করেছেন যেই নবীর চেহারা দেখলে ক্ষুদার্ত মানুষের ক্ষুদা চলে যায় যেই নবীর কোরআনে পাকের তেলাওয়া শুনলে ওই যে বিধর্মীদের কলবের মধ্যে কালিমা নসিব করে দেন কে ওই নবীটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন

জান্নাতের মালিক হৌজে কৌসারের মালিক যে নবীর জন্য রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ বানাবেন সোহান কত বড় নবী ওই নবীটা পেটের খুদাই পাথর বেঁধেছেন এটা দ্বারা কি বুঝলেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন খুদা লাগবে তুমি তো খেয়েছো যেই মুখ দিয়ে খেয়েছো কিয়ামতের ময়দানে ওই মুখটাই তো তোমার বিপক্ষে হয়ে যাবে ঠিক কিনা যে পেটকে শান্তি করার জন্য তুমি খেয়েছো ওই পেট তো তোমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ঠিক কিনা যেই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছো ওই পা তো তোমার থাকবে না ওই জবান তো তোমার থাকবে না এজন্য আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওম্মত যদি গলা দিয়ে যেটা নামাবে ওই জিনিসটার ব্যাপারে যদি সতর্ক থাকো তাহলে তুমি মরার সাথে সাথে হয়ে যাবে। আমার নবীর আল্লাহ ও রাসূল আমাকে একটা ভালো পরামর্শ দেন নবী বললেন সাহাবি ভালো পরামর্শ হলো তুমি যাও ফিরে যাও তোমার গলা দিয়ে যেই জিনিসটা নামাবে ওই জিনিসের ব্যাপারে সতর্ক থাক বাস ভালো আবার বললেন নউইদিন আর রসুল আল্লাহ অগল্লার নবী আমাকে একটু ভালো কাজের পরামর্শ দেন আমার নবী বললেন তুমি যে জিনিসটা খাবে ওই জিনিসটার ব্যাপারে তুমি সতর্ক থাকবে ঠিক কিনা যদি আপনি সুদের টাকা গান যদি আপনি বায়ের হাক কান আপনি যদি মা বাবার হক ধ্বংস করেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কি না কবুল হবে না এজন্য আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার নবী শুধু শিক্ষা দিয়েছেন তাই নয় আমার নবী বলেন রায়খানা তাইম রায়খানা তাইম হাসান হুসাইন হলো আমার সুগন্ধি হাসান হুসাইন হলো আমার দেহের পারফিউম হাসান হোসেনের দেহের এমন কোন জায়গা নাই আমার নবী দুই দিয়ে চুমা দেয় নাই হাসান হোসেন হলাম আমার নবীর পারফিউম হাসান হোসেন হলাম আমার নবীর সুগন্ধি হাসান হোসেনের দেহের এমন কোন জায়গা নাই আমার নবী দুই দিয়ে চুমা দেয় নাই হাসান কাদের উপর উঠতেন হাসান নামলে হুসাইন উঠতেন এইভাবে হাসান হুসাইন আমার নবীকে ঘোড়া বানিয়ে খেলা করতেন ঘোরা বানিয়ে খেলা করতেন আমার নবী দেখতে যেতেন হাসান কে দেখতে যেতেন তিন দিন পর্যন্ত নবী মায়ার হাসান হুসাইনের ঘরের মধ্যে যায় না আমার নবী যখন তিন দিন পর নবী হাসান হুসাইনের ঘরের মধ্যে গেলেন হুসাইন গিয়ে বললেন ও নানা আপনি গতকালকে আসেন নাই কেন না নানাদার আপনি কি জানেন না আমরা দুটো ছেলে আপনার নুরানি চেহারাটা দেখা ছাড়া থাকতে পারি না আপনার চেহারা দেখা ছাড়া আপনার চেহারা মোবারক দেখা ছাড়া আমরা ইমাম হাসান হুসেন থাকতে পারি না আমার নবী বললেন হুসেন আমি বিভিন্ন দাওয়াতি কাজক্রমে আমি বিজি ছিলাম যার কারণে আসতে পারি নাই হোসেন বললেন না না ঠিক আছে কিন্তু একটা বিচার করতে হবে আপনার মেয়ে ফাতেমার বিচার আপনার মেয়ের বিচার করতে হবে আপনার মেয়ে সকাল বেলা বলেছেন সকাল বেলা আমাদেরকে খাবার দিবেন কিন্তু সকাল হয়ে যায় সকাল হয়ে দুপুর হয় দুপুর হয়ে রাত হয় রাত হওয়ার পর সকাল হয় কিন্তু আমাদেরকে খাবার দেয় না ভালো নানাদান আমার মা চুলার মধ্যে কি জানি রান্না করে আর আমাদের একে সান্ত্বনা দেয় হুসাইন ও হাসান হুসেন রান্না হচ্ছে এখনই তোমাদেরকে খাবার দেওয়া হবে এখনই খাবার দেওয়া হবে তাহলে আমার নবীর দরবারে ইমাম হাসান হুসেন বললেন নানাজান একটা বিচার করতে হবে সেটা হল আপনার মেয়ে ফাতেমার বিচার আর একটু জোর বলেন না আপনার মেয়ের বিচার করতে হবে আপনার মেয়ে আমাদেরকে সকালে বলেছেন খাবার দিবেন কিন্তু দেয় নাই দুপুরে বলেছেন দিবেন দেয় নাই রাতের বেলায় বলেছেন দিবেন দেয় নাই এইভাবে তিন দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই আমরা তো ছোট মানুষ কেমন করে খাবার ক্ষুধা সহ্য করব আমার নবী বললেন হুসাইন তুমি তিন দিনের কষ্ট সহ্য করতে পারো না তুমি দুই দিনের কষ্ট সহ্য করতে পারো না একদিনের কুদার জানালা সহ্য করতে পারো না কিন্তু আমি মায়ার নবী যেই নবীকে আল্লাহ কৌসার দান করেছে যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন যেই নবীর সম্মান দুনিয়াও বাড়িয়ে দিয়েছেন আসমানের মধ্যে ওরা বাড়িয়ে দিয়েছেন শুধু তাই নয় জান্নাতের এমন কোন জানালা নাই এমন কোন জানালা নাই দরজা নাই মোহাম্মদ নামের শির মোহর নাই জান্নাতের মধ্যে এমন কোন গেট নাই আমার নবীর নাম নাই জান্নাতের এমন কোন খুরে গিলমান নাই যাদের কফালের মধ্যে আমার নবীর নাম নাই ওই নবীটা বললেন হুসাইন তুমি দুই দিনের জ্বালা সহ্য করতে পারো না তুমি তিন দিনের কুদার জ্বালা সহ্য করতে পারো না এই যে আমার নবী এই বলে শাম দেশের জুব্বা মুবারক পেট থেকে সরিয়ে বললেন হোসেন দেখো আমি নবী তিন দিন উপবাস ছিলাম আমি নবী তিন দিনে তিনটা পাথর বেঁধেছি তারপরও মানুষের কাছে চাই নাই সুবহানাল্লাহ আমি নবী তিন দিনে তিনটা পাথর বেঁধেছি যেই নবীটা ইশারা করলে রব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাতেন যেই নবীটা ইশারা করলে জিব্রাইলের মারফতে আমার জন্য খাবার পাঠা দেন কিন্তু আমি উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য কষ্ট কি জিনিস আমি নবী করেছি আমি নবীকে মানুষ পাথর মেরেছেন আমি নবীকে পাগল বলে পাথর মেরেছেন আমার নবী মক্কা মদিনার মধ্যে দাওয়াত আমাদের মতো দেয় নাই আমার নবী যখন মক্কার মদিনার গলি দিয়ে হাঁটতেন বলতেন ওই যে পাগল যায় কি বলতেন আরো জোর বলেন না ওই যে দেখো মোহাম্মদ পাগল নাই না বলেন না দেখো দেখো পাগল যায় আমার নবীকে পাগল বলেছেন আমার নবীর নুরানি শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে আমার নবীর নুরানি শরীর থেকে রক্ত পড়ে আর আমার নবী আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন আল্লাহ তাইফের ময়দানের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম আল্লাহ তাদেরকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি কিন্তু তারা তো আমাকে চিনে নাই আমাকে পাগল বলে পাথর নিক্ষেপ করেছেন এবার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতর দাস সুবহানাল্লাহ হাবিব মনসুড় করিয়েন না হতাশ হবেন না নিরাশ হবেন না তারা কালিমা পড়ে কি হয়েছে তারা ইসলামের পাদরা দলে আসে কি হয়েছে এক দল জিন যাদেরকে চুকে দেখা যায় না আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন কোরআন তেলাওয়াত শুনে তারা দলে দলে মুসলমান হয়েছে আরো জোর বলেন না আপনার তেলাওয়াত শুনে তারা দলে দলে মুসলমান হয়েছে তাহলে বুঝেন আমার নবীর কোরআন তেলাওয়াত কেমন সুন্দর ছিলেন আমার নবী যখন তেলাওয়াত করতেন আমার নবীর তেলাওয়াত শোনার জন্য সমস্ত বিদর্মিরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন সুবহানাল্লাহ আমার নবীর তেলাওয়াত কেমন সুন্দর ছিল আমার নবীর তেলাওয়াত কি আমাদের মতো আরো জোরে বলেন না আমাদের মতো নয় আমার নবী যখন তেলাওয়াত করতেন তখন আমার নবীর তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার বিদর্মিরা মুসলমান হয়েছে বিধর্মী হয়ে আমার নবীর তেলাওয়াত শুনেছেন কারণ কি পৃথিবীর মধ্যে একমাত্র এমন একটি কিতাব যেই কিতাব একটা অক্ষর পর্যন্ত ভুল নাই আরো বলেন না নাই পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব যেই কিতাবটা বেশি ছাপানো হয় বেশি বিক্রিত হয় বেশি মানুষে পাঠদান করে ঠিক কিনা পৃথিবীর মধ্যে এমন একটি কিতাব যেই কিতাবটা শুনলে শুধু মুসলমান নয় বিদর্ বিদের অন্তর পর্যন্ত নরম হয়ে যায় ঠিক কি না আর কোনো কিতাব নাই কারণ কি রবুল আল বলেন জালিকাল কিতাবোলা রে বা ফি সুদ লিল মতা এটা এমন কিতাব যেই কিতাব দরলে সওয়াব পরলে সাবাদ চুবা দিলেও সব আছে না নাই আল্লাহ বলেন এটা এমন কিতাব যেই কিতাব পড়লে সওয়াব পড়তে জানেন না ধরলেও সব আছে না নাই কারণ রব্বুল আলামিন এমন কিতাব পাঠিয়েছেন যেই কিতাব সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ আর যার উপর পাঠিয়েছেন ওই নবীটা হলো সমস্ত কুলকায়নাতের নবীদের নবী ঠিক কিনা সমস্ত নবীদের নবী উনি বললেন হুসাইন তুমি একদিনের দিনের ক্ষুধা সহ্য করতে পারো না কিন্তু আমি رحمتালিল আলামিন আজকে তিন দিন পর্যন্ত উপবাস রয়েছে সুবহানাল্লাহ আমাদের কি শিক্ষা দিয়েছেন আমাদের কি শিক্ষা দিয়েছেন এই হুসাইন ইমাম হাসান হুসাইন কে আমার নবী কতবার বাসতেন আমার নবী বলেন ইমাম হাসান হুসাইন হলো আমার কাছে এমন প্রিয় যে ইমাম হাসান হুসাইনের ব্যাপারে রব্বুল আলামিন আহলে বাইতের ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন ওই ইমামে হাসান হোসেন একদিন আমার নবীর কাছে এসে বললেন বললেন ইয়া রাসূলুল্লাহ বললেন আমার নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আপনার দাম কি আল্লাহর কাছে বেশি নাকি আমি ইমামে হোসাইনের দাম আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ বলেন না ইমামে হাসান হুসাইন আমার নবীর দরবারে হুসাইন এসে বললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাম কি আল্লাহর কাছে বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি সুবহানাল্লাহ বলেন না আমার নবী বললেন আমার দাম বেশি কারণ আমি নবীদের নবী আখির নবী হায়াতুন নবী আমার কালমা গাছে পড়ে বাসে পড়ে আমার কালমা কুল কায়নাতে পড়ে আমি হলাম নবীদের নবী আখিরী নবী রব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ বলেছেন আল্লাহ আমাকে খাউজে কাউসারের মালিক বানিয়েছেন আমার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি হোসাইন বললেন আনাল ওয়াফেক ও নানাজান আমি মানিনা আমি আরো জোরে বলেন না হোসাইন বললেন নানাজান আমি মানি না কেমন করে আপনার দাম আল্লাহর কাছে বেশি হয় আল্লাহর কাছে আমি হুসাইনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি নানা এবং নাতির মধ্যে কথোপকথন হুসাইন বললেন আমার দাম আল্লাহর কাছে বেশি আমার নবী বললেন হুসাইন তোমার দাম বেশি নয় আমি নবীর দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি হুসাইন বললেন নানা তাহলে বলেন তো বলেন তো আপনার মায়ের নাম কি আমার নবী বললেন হুসাইন আমার মায়ের নাম হলো আমেনা আমার নবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা মধু পরনি মারি সেতা চাঁদ দোলে যেন ঊষার কুলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমেনা মায়ের তোরা দেখে যা আমেনা মধু পরনি মারি শেতাচাদ দলে যেন ঊষার কুলে রাঙা রবি দোলে তোরা দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের বলে কে এলো ওই কালিমা শাহাদাতের তে বাণি টুটে কে এলো ওই পড়ে দৌ সালাম পড়ে দৌরুদ সালাম বেক দুয়ার কোলে তোরা দেখে যা আ না মায়ের কোলে তোরা দেখে সহলা আমার নবী বললেন আমার মায়ের নাম হবে না হুসাইন বললেন ও নানা জান আপনার মায়ের নাম যদি আমি হয় জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা আরো জোর হন আমার মায়ের নাম হলো ফাতেমা সাইয়দাতু নিসাই মিন আহলিল জান্নাহ আমার মা হলেন জান্নাতের রমণীদের সরদার আমার মা হলেন রহমতুল লিল আলামিনের মেয়ে আমার মা হলে বললেন হুসেন তুমি ঠিক বলেছ আমার মায়ের চাইতে তোমার মায়ের দাম কাছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কারণ আমার নবী বললেন হুসাইন ফাতেমা আমার এমন এক কন্যা আমি নবী বললাম যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট কষ্ট দেই যে আমার ফাতেমাকে আনন্দ দেয় আমি নবীকে আনন্দ দেয় আমার নবী যখন কোন যুদ্ধের মধ্যে বের হতেন কোন কাজের মধ্যে লম্বা সফরের মধ্যে যখন বের হতেন তখন সেই মহিলাটার সাথে দেখা করে বের হতেন উনি হলেন মা ফাতেমা আমার নবী বললেন হুসেন ঠিক বলেছ তোমার মায়ের দাম আল্লাহর কাছে সবচেয়ে আরো রোহন না বেশি এবার কথার পর কথা আমার নবীর কাছে বললেন হুসাইন নানাজান যান বলেন তো আপনার বাবার নাম কি আমার নবী বললেন আমার বাবার নাম হলো আবদুল্লাহ হুসাইন বললেন ও নানাজান আপনার বাবা আবদুল্লাহ হয়েছেন কি হয়েছে আপনি আমার বাবার নাম জানেন নাকি আমার বাবা হলেন মৌলা আলী শেরহুদা যাকে মুসলমানরা বই পাই বিধর্মীরা বই পাই মানুষ রুফি শয়তানর বই পাই ঠিক কিনা ওই যে আমার বাবা হলেন মৌলা আলী শের হুদা সুবহানাল্লাহ আমার বাবাকে বিধর্মীরা বই পায় মুনাফিকরা বই পাই আমার বাবারে নামদারি মুসলমানর বই পাই ঠিক কিনা এজন্য আমার নবী বললেন হুসাইন ঠিক বলেছো তোমার বাবার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি তোমার বাবার দাম বেশি এবার কথার পর কথা আবার বললেন বলেন তো আপনার নানির নাম কি আমার নবী বললেন আমার নানির নাম ইবনে আব্দে ওয়াজ্জাস হুসাইন বললেন ও নানা যান আপনার নানিরে কয় জুনে চিনে কেউ চিনে না ঠিক কিনা আপনার নানির কেউ চিনে না কিন্তু আমার নানির চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানির আপনি চিনেন নাকি আমার নানির নাম হলো জাতুল কবরা একটা মহিলাকে রাব্বুল আলামিন আরশাজিম থেকে একটা মহিলাকে সালাম দিয়েছেন ওই মহিলাটা হল আমার নানি খতিজা আমার নানী খতিজাতুল খবরা আত্ম আখেরা ওই মহিলাকে আল্লাহ সচিন থেকে সালাম দিয়েছেন সুপার এবার আমার নবী বললেন হুসেন তুমি ঠিক বলেছ সতীজাতুল খবরা আমার এমন এক বিবি যেই বিবি আমার বিপদের দিনের সঙ্গিনী যখন সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন আমার খতীজা আমাকে ভুলে যায় নাই আমার বিপদের দিনের সঙ্গিনী মক্কার বিধর্মীরা যখন মোহাম্মদ পাগল এইভাবে যখন স্লোগান দিয়েছেন যেই মহিলাটা আশ্রয় দিয়েছেন উনি হলেন আমার ক্ষতি জাতুল কবরা আমার নবীকে অলি তিবনে মুগীরা বলেছেন পাগল বলেছেন বলছেন মোহাম্মদ পাগল আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন নূ নুন বিজ্ঞানময় কোরআনের শপথ বল কলামি ওয়ামায়াসতুরুন কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয় এবার আল্লাহ এর পরে বললেন আমার নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন হাবিব নুন বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনে বিজ্ঞান আছে না নাই আরো জোরে বলেন না বিজ্ঞান রয়েছে কোরআনের মধ্যে আবার বলেন ওয়াল কলামি ওয়ামায়াসতুরুন কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয় কলম যা লিখে কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয় কলমের শপথ প্রথম নম্বর শপথ করেছেন নুন বিজ্ঞানময় কোরআনের শপথ এভাবে কাটা কাটক অক্ষর দিয়ে রব্বুল আলমিন শপথ করেছেন আল্লাহ কখন এক অক্ষর দিয়ে শপথ করেছেন বলেছেন নুন দুই অক্ষর দিয়ে শপথ করেছেন ইয়াসিন তিন অক্ষর দিয়ে শপথ করেছেন আলিফুল্লাহ মিম সুবহানাল্লাহ আবার বলেছেন কাপ হাইয়া আইন সৎ এইভাবে রাব্বুল আলমিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন আবার বলেন ওয়াদোহা ওয়াল ইজা সাজা হাবিব দিনের শপত রাতের শপথ মা আদ্দা করব গামা কলা হাবিব আপনাকে আমি বলে যাই নাই কেমন করেই আপনাকে বলে যাব। আপনি বলেন আমার হাবিব উল্লাহ সুহান আবার কোরানের মধ্যে আল্লাহ মানবীর প্রশংসা করাছেন

বরবের সাইতে ঠান্ডা যে এক ডুব পান করবে জীবনে কোনো দিন তৃষ্ণা লাগবে না আমার নবীর জন্য এত বড় বড় নিয়ামত দিয়েছেন আবার যখন আমার নবীকে ওলি তিমনা মুগিরা পাগল বলেছেন দুইটা কসম করেছেন রব্বুল আলামিন। কলমের কসম করেছেন বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন এবার আল্লাহ বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম হাবিব বলে ইবনা মুগিরার জন্মের বেজাল সেই জারর সন্তান ঠিক কি না এজন জারে গালি দেন আমার নবীকে যারা কষ্ট দেই তাদেরকে জারর সন্তান খে বলেছেন আল্লাহ তারা তো হদর ডলার পড়ল আল্লাহ বলেছেন উতুল্লিম বাদালিকা জালিম জালিম মানে জারর সন্তান আমার নবীকে পাগল বলার কারণে কথাটা কারো গায়ে লাগে না লেগেছেন একজনের গায়ে তিনি কে আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনার বায়ের খারাপ লাগবে আপনার ছেলের খারাপ লাগবে কিন্তু রব্বুল আলামিন যাকে হাবিবুল্লাহ বলেছেন ওই নবীকে যখন ওয়ালিদ ইবনে মুগীরা পাগল বলেছেন দুনিয়ার কারো গায়ে লাগে না লেগেছেন কার আমার আল্লাহ কষ্ট সহ্য করে নাই আল্লাহ দমিয়ে নাই আল্লাহ বলেছেন নুন বিজ্ঞানময় মাই কোরআনের শপথ আল্লাহ শপথ করেছেন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলম দিয়ে যা লিপিবদ্ধ করা হয় হাবিব ওলি মুগিরা যার সন্তান আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিন তার জন্মের বেজাল যার সন্তান ঠিক কিনা এজন্য আমার কোরআন নিয়ে যারা কথা বলবেন আমার ইসলাম ধর্ম নিয়ে যারা কথা বলবে তারাও যার সন্তান ঠিকি না কারণ কোন ভালো ফ্যামিলির ছেলেরা কোরআনের বিরুদ্ধে বলতে পারে না কোন ভালো ফ্যামিলির ছেলেরা আমার নবীর বিরুদ্ধে বলতে পারে না যারাই বলে তাদের জন্মে বেজাল যার সন্তান ঠিকি না তাদের জন্মের মধ্যে বেজাল তাহলে তোমার এত অ্যালার্জি কেন ইসলামের ব্যাপারে তোমার অ্যালার্জি কেন আমার নবীর ব্যাপারে যে ইসলাম সারা বিশ্বের মধ্যে শান্তির মডেল ঠিক কিনা আমার নবীর এই আয়াত আমার নবী মসজিদ নবমী শরীফের মধ্যে সাহাবা ইকরামদেরকে নিয়ে বললেন ও আমার সাহাবারা আল্লাহ এই আয়াত নাজিল করেছেন আল্লাহ দুইটা জিনিসের কসম করেছেন এরপর একটা কথা বলেছেন কথাটা বড় মারত্বক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিদ ইবনে মুগীরা ইজারর সন্তান ওই কথাটা কেমন করে জানি বলি তিমরা মুগিরার কাছে চলে গেল উনি বললেন মোহাম্মদ কেমন করে আমাকে জারো সন্তান বলল কেমন করে বললেন আমি কেমনে জারো সন্তান আমি হয়তো দুষ্ট প্রকৃতির আমি হয়তো জেনা করেছি হয়তো ব্যবিচার করেছি এই সমস্ত গুণ আমার মধ্যে আছে এগুলা বলতে পারে ঠিক কিন্তু আমি কেমন করে জারো সন্তান হব দূর দিয়ে গেলেন মায়ের কাছে গিয়ে বললেন মা তরবারে ধরে বললেন মা আমাকে বলো আমি কেমন করে যার সন্তান আজকে মোহাম্মদ বলেছেন আমি নাকি কি সন্তান আরো রোহন না যারো সন্তান মা বললেন তরবার গলার মধ্যে ধরেছেন কারণ যারা এ ধরনের হয় তাদের তো মায়া মোহাম্মত থাকে না ওই মা যিনি দশ মাস দশ দিন গর্বের মধ্যে রেখেছেন ঠিক কিনা যেই মায়ের দোয়াতে আল্লাহর বলি হয়েছেন বড় বড় মায়ের দোয়া সারা কেউ আল্লাহর অলি হতে পারবে না কেমন বা আপনার কয়দিনের কথা মনে আছে আপনি চিন্তা করে দেখেন আপনার বয়স যখন ছয় মাস কেমন আচরণ আপনি মায়ের সাথে করেছে কেমন ব্যবহার আপনি মায়ের সাথে করেছেন আপনি একটু চিন্তা করে দেখেন আজকে বড় হয়েছে মায়ের খবর নাই ঠিক কিনা এজন্য আমার নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ও বিল ওয়ালিদাইন ইহসানা আমি আল্লাহর ফয়সালা হলো মা বাবার সাথে যত সুন্দর ব্যবহার তোমার জানা আছে যত সুন্দর কথা তুমি বলতে জানো সবগুলা মা এবং বাবার সাথে করো সুবহানাল্লাহ আমার নবীও মায়ের তেমন সেবা করতে পারে নাই আমার নবী ছোটবেলায় মাকে হারিয়েছেন ঠিক কি না আমার নবী বাবাকে দেখে নাই আমার নবী সাহাবাই ক্রান্তেরকে নিয়ে মায়ার নবী যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন ইন দা মিন টাইম আমার নবীর মায়ের খবর সামনে পড়েছেন আমার নবী বললেন সাহাবারা আমি আমার মায়ের কবর জিয়ারত করব আমি আমার মায়ের কবরটা জিয়ারত করব এই বলে আমার নবী মায়ের কবরের সামনে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আমার নবী চুকের বনে চড়ে ওই যে মা রাতের বেলায় আমার নবীর মাতার মধ্যে যায়তুনের তেল দিয়ে দিতেন মা আমার নবীকে শীতি পারিয়ে দিতেন এই কথাগুলা মনে করে করে মায়ের নবী মাও করে ছোট বাচ্চার মতো কান্না করতে লাগলেন সুবহানাল্লাহ কারণ উনি এমন মা ছোটবেলায় আপনার যখন মায়ের এক পাশের মধ্যে ফসরাপ করে দিলাম মা আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয় নাই ঠিক কিনা ঘর থেকে আমাদেরকে তাড়িয়ে দেয় নাই দমক দেয় নাই আমার মা আমাকে ডানফাস থেকে বাম মধ্যে নিয়ে রাখলেন দেখা যাচ্ছে রাতের বারোটার সময় আমিও বাম পাশটাও ফসরাপ করে ভিজিয়ে দিয়েছি ঠিক কিনা ডান পাশে অভিযান বাম পাশে অভিযান মা দমক দেয় নাই গড় থেকে তাড়িয়ে দেই নাই মা কি করলেন বুকের উপর আপনাকে আমাকে রেখেছেন দেখা গেল একটার সময় বুকের উপরও আপনি ফসরাব করে বিজিয়ে দিয়েছে ফসরাব করে বিজিয়ে দিয়েছেন তাড়িয়ে দেই নাই দমক দেই নাই আপনাকে বড় কথা বলে নাই আপনাকে মা আবার নতুন শাড়ি পরেছেন গোসল করেছেন নতুন শাড়ি পরেই আপনাকে জড়িয়ে ধরে ঘুম দিয়েছেন সুবহানাল্লাহ নবী বলেন মা এমন একটা জিনিস বাবা একটা এমন একটা জিনিস মা বাবার যদি দরবারে কবুল হতো কোনো কথা ছিল না ওনারা এমন মা বাবা দোয়া করলেও কবুল কবুলোয়া করলেও কবুল করে নেন কে পৃথিবীতে মায়ের মতো আপনি কেউ হবে না পৃথিবীতে মায়ের মতো আপনি কেউ হনা তোমরা কোনো দিন মায়েরে মনেতে তোমরা কোনো দিন মায়েরে মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ঠিক না এজন্য আমার নবী মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে আমার নবী কান্না করতে লাগলেন আমার নবীর কান্না দেখে হাজার হাজার সাহাবাই ক্রাম আমার নবীর সাথে কান্না করতে লাগলেন আমার নবী দমক দিয়ে বললেন ও সাহাবিরা তোমাদের কেন বললাম কান্না করিও না তোমরা কেন কান্না করো আমার নবী বললেন তোমরা কেন কান্না করো সাহাবাই ক্রাম বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি কান্না করেন কেমন করে আমি দমিয়ে রাখবো আপনি তো আমাদের জানের চেয়ে বেশি প্রিয় আপনি কান্না করবেন কেমন করে আমরা কান্না থামিয়ে রাখবো আপনাকে আমরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি তো আমার নবী বললেন হুসাইন তুমি ঠিক বলেছ খতিজাতুল খবরা আমার এমন এক বিবি যিনি আমাকে মক্কার বিধর্মীরা যখন তাড়িয়ে দিয়েছেন উনি আমাকে ভুলে যাইলে হতিজাতুল কবরা উনি এন্তেকাল করলেন এন্তেকাল করার পর আমার নবী নিজে কাপন পড়ালেন নিজেই কবরের মধ্যে নামলেন নিজেই দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন আমার নবী কবরের পাড়ে দাঁড়িয়ে আসেন নিজেই দাঁড়িয়ে আছেন সিদ্দিক আকবর বললেন নবী চলেন বাড়িতে যাই কাপন করলেন দাফন দিলেন জানে যা হলো চলেন নবী বাড়িতে যাই আমার নবী বললেন সিদ্দিক তোমার মন চাই তুমি বাড়িতে চলে যাও আমি বাড়ির মধ্যে যাব না কারণ যেই মহিলাকে কবরের মধ্যে দিলাম ওই মহিলাটা কোনো আমি নবীর বিপদের দিনের সঙ্গিনী যিনি আমার বিপদের দিনের সঙ্গিনী দাঁড়িয়ে আছেন মায়ার নবী হতিদাতুল কবরার কবরের সেই তিনটা প্রশ্নের জবাব দিয়ে আমার নবী তারপরে বাড়ির মধ্যে যাবেন কিন্তু মায়ার নবী কবরের পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন আমার নবী দাঁড়িয়ে আছেন কিন্তু মুনকার নকির আসে না আমার নবী দাঁড়িয়ে আছেন মুনকার নকিরের ওই যে কবরের সওয়ালের জবাব নিজে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন কিন্তু মুনকার নকির আসে না

প্রশ্নের সওয়ালের জবাব আপনি দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আল্লাহ বলেছেন ওই মহিলার কবরের সওয়ালের জবাব আল্লাহ আরশ আযীম থেকে নিজেই দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই দিয়ে দিবেন দেখেন আমার নবীর কষ্ট আল্লাহর সহ্য হয় না আল্লাহ বলেন Habib আপনি যাকে পছন্দ করেছেন আমি আল্লাহও তাকে পছন্দ করে নিয়েছি আপনি Habib আপনি দাঁড়িয়ে থাকবেন না আপনি কবরে দাঁড়িয়ে থাকবেন না আপনি যদি দাঁড়িয়ে থাকেন কষ্টটা কার কার লাগে আল্লাহর কষ্টটা লাগে আল্লাহ বলেন Habib আপনি দাঁড়িয়ে থাকবেন না এই যে যার কবরের سوالের جواب আপনি দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন আল্লাহ বলেছেন ওনার কবরের জবাব আল্লাহ আর সাজিম থেকে দিয়ে দিবেন কেমন নবীর উম্মদ আমরা হয়েছি যেই নবীর গাম মুবারক মেশ কম্বরে সে বেশি কষব সুবহানাল্লাহ বলেন আমার নবী তখন ওযু বানাতেন আমার নবীর সাহাবাই ক্রাম লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন আমরা যখন অজু বানাই আমাদের অজুর পানির সাথে গুনা জরে যায় ঠিক কিনা আমাদের অজুর পানির সাথে যাতে গুনা জরে যায় কিন্তু এমন নবী আমরা পেয়েছি যেই নবী অজু বানালে রহমত জড়তে থাকে আমার নবী যখন অজু বানাতেন সিদ্দিক আকবর লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন ফারুক আজম লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন ও গো মায়ার নবী আপনার অজুর পানি বাহিরে ফেলবেন না আপনার কাশ মোবারক বাহিরে ফেলবেন না ওগলের নবী আমাদের হাতের মধ্যে দেন আমরা মুখের মধ্যে মালিশ করব আমরা শরীরের মধ্যে মালিশ করব কারণ আপনার এই পানি আমরা যদি মুখের মধ্যে মালিশ করি আমাদের মুখ থেকে মেশকম্বরের খুশবু বের হয়ে যায় নবীর রওজা শরীফ দেখে মনে ভরে না নবীর রওজা

मदीना दीदार दोगो आर शेर मेहमान করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলি ঠিকরা আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলি ও গো মদিনাওয়ালা করো করুণা ও को को रूना, गो मदीना वाला करो करुणा दीदार दौ गो हे मदीना दीदार दौ गो मदीना नोबी रोजा शरीफ देखे मन भरे ना नोबी रोजा स्ौरीफ़ दे দিদার দোগ দিন দিদার গো পৃথিবীর কত কানি কত দেশে গিয়েছি কম বেশি দু কেছি পৃথিবীর কত কানি কত দেশে গিয়েছি কম বেশি দু পেয়েছি রৌ গেলে তার তাকে না রৌ যাতে গেলে তার না দিদার গো मदीना दीदार दौ मदीना मदीना नोबी रोजा शोरी देखे मान भरे ना नोबीर शौरी देह के मन ना, दे दे ना दीदार दौ मदीना দিদার দাও গো সুবহানাল্লাহ বলেন না কত বড় নবীর উম্মত সাহাবা ইকরাম লাইন ধরে দাঁড়িয়ে আছেন বললেন ওগো আল্লাহর নবী প্যারা নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী গো আপনি আপনার কাশ মোবারক বাহিরে ফেলবেন না আপনার নুরানি পানি বাহিরে ফেলবেন না আমাদের গায়ের মধ্যে দেন আমাদের হাতের মধ্যে দেন আমরা গায়ের মধ্যে মালিশ করব আপনার গাম মোবারক আমার আমাদের কাছে দেন আমরা গায়ের মধ্যে ব্যবহার করব নবীজির গাম মোবারক সাহাবা ইকরাম আতর হিসাবে ব্যবহার করতেন বড় বড় কনফারেন্সের মধ্যে বড় বড় বিভিন্ন সেবা সেমিনারের মধ্যে আমার নবীর সাহাবা ইকরাম নবীর গাম মোবারক নিয়ে ব্যবহার করতেন বড় বড় মক্কার বিধর্মীরা জিজ্ঞেস করতেন তোমরা এমন কি ব্যবহার করেছ যে সুগ্রানটা দুনিয়ার সুগ্রানের সাথে মিলে না বললেন এটা আমার নবীর ঘাম মোবারক আমার নবীর ঘাম মোবারক মেশ কম বলেছে বেশি খুশ বসিলেন এই জন্য আমার নবী বললেন আমার নবীর কষ্ট আল্লাহ ফাক রব্বুল আলমীর সহ্য করতে পারেন না সাথে সাথে জিব্রাইলের মারফতে নাজির করে দেন কোরআনের আয়াত সুবাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে চলে যান যার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন মায়ার নবী গো আপনার এই বিবির কবরের সওয়ালের জবাব আল্লাহ বলেছেন আর সাজিন থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমার নবী বললেন হুসাইন তুমি ঠিক বলেছো তোমার নারীর চাইতে আমার নারীর দাম আল্লাহর কাছে বেশি নয় কারণ তোমার নানি ক্ষতি জাতুল কবর তোমার নানির দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি এবার কথার পর কথা হুসেন বললেন নানা যান বলেন তো আপনার নানার নাম কি বলেন না আপনার নানার নাম কি আমার নবী বললেন হুসাইন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাব হুসাইন বললেন নানা জান আপনার নানারে কয়জনে চিনে কেউ চিনে না আপনি আমার নানারে চিনেন নাকি আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীর বুকে কেউ নাই আমার নানা হলেন খাওজা কৌসারের মালিক আমার নানা হলেন জান্নাতের মালিক আমার নানার জন্য আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন আমার নানা কে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন আমার নানা কে আল্লাহ খাওজা কাওসার দিয়েছেন আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজা গিয়ে ওপেন করবে সুবহানাল্লাহ সর্বপ্রথম আমার নবী জান্নাতের দরজা খুলবেন তাহলে যারা জান্নাতের জন্য নামাজ পড়েন আমার নবী কে ভালোবাসেন না কেমন করে আপনি জান্নাতে যাবেন আল্লাহ বলেছেন সর্বপ্রথম আমার হাবিব গিয়ে জান্নাতের দরজা ওপেন করবেন আমার নবী যাবেন জাননাতের দরজাই গিয়ে বলবেন জাননাতের রিদন ফেরাস্তা বলবেন মানান্তা আপনি কে আমার নবী বললেন আনা মোহাম্মাদুর রসুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের ফেরস্তা বলবেন আহালান সাহালান কুসংদে আপনার জন্যই তো আমি এই যে কোটি কোটি বছর পর্যন্ত আপনার জন্য দাঁড়িয়ে আছি আমাদেরকে আল্লাহ বলেছেন মোহাম্মদ ব্যতীত জান্নাতের দরজা কার জন্য খোলা যাতে না হয় কেমন মায়ার নবী যেই নবীটা এখনো আমাদের কথা জপন করতে আসেন কি না আরো জোর বলেন না পৃথিবীর বুকে আসা মাত্রই আমার নবী দুনিয়ার কারো কথা বলেন নাই মায়ের কথা বলেন নাই বাবার কথাও বলেন নাই কারো কথা বলেন নাই জবান থেকে একটা কথা বলেছেন রব্বি কাবিলি উম্মতি আমার নবী যখন এতেকাল করলেন সিদ্দিক আকবর বললেন মায়ার নবী মরে নাই তাকিয়ে দেখো মায়ার নবীর টোট মোবারক নড়তেছে কান লাগিয়ে দেখলেন আমার নবী বলতে লাগলেন রব্বি কাবিলি উম্মতি আমার নবীর ঠোঁট মোবারক নড়তেছে আমার নবী বলতে লাগলেন রব্বি কাবিলি উম্মতি ওই মুহূর্তে আমাদের কথা বলেন নাই এমন কি কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুকে ছেড়ে দিয়ে চলে যাবে মা বাবা থেকে পালিয়ে যাবে এই কিয়ামতের ময়দান কেমন হবে করোনা ভাইরাস আমাদেরকে প্রমাণ দিয়েছেন কিনা আরো জোর হনা বাপ তো কিয়ামতের ময়দানে ওই সময় আমার নবী সাহাবা ইকরামের কথা বলবেন না আমার নবী আহলে বাইতের কথা বলবেন না আমার নবী কারো কথা বলবেন না একমাত্র আমার নবীর জবান থেকে যেই কথাটা বের হবে রব্বি হাবিলি উম্মতি সুবহানাল্লাহ হাবিব সবাই বলতেছে ইয়া নবী ইয়া নবী কিয়ামতের ময়দানে কেউ কার দিকে তাকাই না সবাই আনবসি আনবসি একবার যে আর সাদিমের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ আবার মাফ করো আল্লাহ আমারে মাফ করো আমার নবী বললেন ও আমার সাহাবীরা একবার যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে মাফ করো এইভাবে যারা উপরের দিকে হাত তুলে দেবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই কেউ কারো দিকে তাকাবে না সুবহানাল্লাহ এমন কি আমতের ময়দানে সবাই বলবে ইয়া নফসি নফসি কিন্তু এক থেকে বেশি আসবে রব্বি খাবিলি উম্মতি সুবহানাল্লাহ কেমন ময়ার নবী ওই নবীটা বলবেন রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে আপনি কেমন করে বাঁচাবেন বাঁচান আমি আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না সুবহানাল্লাহ জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবে কো সামনে আসেন আপনার জন্য আজকে জান্নাতের দরজা পাহারা দিয়ে আছি কোটি কোটি বছর আল্লাহ বলেছেন আপনি ছাড়া যাতে কারো জন্য দরজা ওপেন করানা না হয় সুবহানাল্লাহ হুসাইন বললেন আমার নানার আপনি চিনেন নাকি আমার নানা খাওজে কৌসারের মালিক আমার নানা জান্নাতের মালিক শুধু তাই নয় আর সাজিমের মধ্যে আমার নানার নাম লিপিবদ্ধ করেছেন কে আল্লাহ আমার নানার নাম লিপিবদ্ধ করেছেন আমার নানা শুধু দুনিয়ার নবী নয় আমার নানা হলেন কুল কায়নাতের নবী নবীদের নবী পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আমার নানা হলেন কুল খাই নবী হুসাইন বললেন বলেন তেবার কার দাম বেশি আমার নবী কান্না করে দিলেন বললেন হুসাইন তুমি ঠিক বলেছ তুমি আমি নবীর নাতি হওয়ার কারণে তোমার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমার নবী হাসান হুসাইন কেমন করে ভালোবাসতে কেমন করে আমার নবী ভালোবাসতেন আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি মমত বান্দারা আমি তোমাদেরকে এমনভাবে বানিয়েছি যেখানে কেউ ভুল ধরার মত নাই সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফাল আসফালিন আমি তোমাদেরকে বানানোর পর তোমরা মনে করতেছো বুড়া হবে না না তোমরা একটা সার্টেন পিরিয়ড শেষে তোমরা সবাই কবরের মধ্যে আসবে ঠিক কিনা ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يقربك بعد بالدين سبحان الله ثم رددناه أسفل سافلين ثم درك مرتين هبه ثم তোমাদের এই যুবক তোমাদের এই বল তোমাদের এই শক্তি আর থাকবে না ঠিক কি না আবার আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইল্লাল্লাযিনা আমানু তাদেরকে ইমানদার বলা হয় আল্লাহ কোরআনের মধ্যে ইমানদারদের পরিচয় দিয়েছেন আমার ই মান্দার মন্দারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় কাউকে বই করে না একজনকে বই করে তিনি কে দুনিয়ার কাউকে বই করে না কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে না আমার ইমানদার বন্দারা আমি আল্লাহকে বয় করে আমার কুদরতি কদমের মধ্যে সিজদা করে এই জন্য আল্লাহ ইল্লাহিনা আমানু আমি লো সালিহাত যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে যারা দুনিয়ায় আমি আল্লাহর পথের মধ্যে থাকবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন খে দুনিয়ায় একটু ভালোভাবে চলে যান দুনিয়া একটু হ খালালকে জান রব্বুল আলামিন আখিরাতের মধ্যে জান্নাতের ব্যবস্থা করেছেন ঠিক কি ফালাহুম আজরুন গায়রু নুন ফামা ইউকাজিবুকা বাদু দুবিদ্দিন তোমাদেরকে কোন জিনিসগুলা আমার থেকে দূরে সরিয়ে রেখেছে কোন জিনিসটা আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে আপনি যদি আজকে রাতের তিনটার সময় মারা যান আপনাকে কি আর ফ্লোরের মধ্যে বেডের মধ্যে রাখবে আরো জোরে বলেন না আল্লাহ যদি সত্যি সত্যি বিচার করেন কেউ রেহাই হবে না এজন্য ভালো করেন খারাপ করেন মন্দ করেন যদি আল্লাহ দয়া করেন তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কিনা আল্লাহ যদি কারো প্রতি দয়া আল্লাহ যদি সত্যি সত্যি কারো বিচার করেন তাহলে সেই ব্যক্তি যদি আল্লাহ আল্লাহর কাছে যদি গিয়ে বলেন আমি নামাজ পড়েছি রোজা রেখেছি আমাকে জান্নাত দেন যদি সত্যি সত্যি আল্লাহ বিচার করেন হাজার হাজার নামাজি আল্লাহর বিচারে সেই জাহান নামে যাবে ঠিক কি না কারণ আমরা এক সেকেন্ডের হিসাব দিতে পারবো না এক মিনিটের হিসাব দিতে পারবো না এজন্য রাব্বুল আলামিন বলেন আমি বিচারকদের বিচার আমি কি বিচারকদের বিচারক নই কি আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন তুমি হক ধ্বংস করেছ আমি রাব্বুল আলামিনের বিচার থেকে তুমি রেহাই পাবে না ঠিক কি না দুনিয়ায় আপনি বিচার পান নাই আপনার জায়গা রেখেছেন দুনিয়ায় আপনি লাঞ্ছিত হয়েছেন কিন্তু এমন রাব্বুল আলামিন ওনার দরবারে পুঙ্কানুপুঙ্কানভাবে জাররা জাররা অনুপরিমাণ পরমাণু পরিমাণ তা মিথ্যে কত সেদিন চলতে পারবেন না সব বলে সেদিন বিচার রব্দুল আলামিন নিজেই করবেন ঠিকই না এই জন্য আলামিন বলেন ওয়া তিনি ওয়াজ্জেনি ওয়াতুর সিনি না ওয়াহাজালবানাদিন আমিন লাক দখনকোনাল ইউসানা ফিআসানিতা কোবিন্দ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহবল আমি তোমাদেরকে সুন্দর করে বাড়িয়েছি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন কিন্তু এই সুন্দর সুন্দর থাকবে না বিদ্যা যখন হয়ে যাবে আর যুবকের মতো সুন্দর আছে নাকি আর সুন্দর নাই যারা বিদ্ধ হয়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে আছে তারা কিন্তু হয়ে দুনিয়ার মধ্যে আমাদের মতো যুবক ছিল ঠিক কিনা তারাও আমাদের মতো শক্তিশালী ছিল কিন্তু এমন বৃদ্ধ হয়েছেন লাঠি ছাড়া চলতে পারে না যেই মানুষটার কথা ছাড়া সমাজ চলতো ঠিক কিনা যেই মানুষের কথা ছাড়া সমাজ চলতো না সমাজ চলতনার কথা অনুযায়ী কিন্তু ওই মানুষটা এখন লাঠি ছাড়া চলতে পারে না ঠিক কিনা رب العالمین বলেন এই শক্তি আর থাকবে না শক্তি চলে যাবে আমি আল্লাহ তোমার শক্তি রাখব না আমি আল্লাহ সবগুলা শেষ করে দেব তো যারা আমি আল্লাহর ভালো কাজ করবে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ আর যারা পাপ কাজ করবে অন্যায় করবে জুলুম করবে জেনে রে কলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আমি আল্লাহর আদালত থেকে কিউ রেহাই পাবে না